রকমের ছবি তুলেছি, বাট এই তোমার তোমার বাবাকে বলবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে রোববার, আর কালকে তো ভোট ছিল, লাস্ট ব্লগে দেখলে বাড়ি এসেছি। তো আজকে চলে যাব, শুভ আসবে দুপুরবেলা, দেন বিকালে বাড়ি চলে যাব। তো এখন বাজে প্রায় 9:30 মতো, দেরি করে উঠেছি, বাড়িতে এসেছি আর ল্যাদ খেয়ে কোনো কাজের চিন্তা নেই, শুধু ওকে খাওয়ানো ছাড়া। তো দেরি করে ঘুম টুম থেকে উঠে এখন জাস্ট ফ্রেশ হলাম, এবারে আদুকে খাইয়ে দেন আমরা ব্রেকফাস্ট টেকফাস্ট করবো, তারপরে বাকি দেখতেই পাবে যা যা করি। সো দেখতে থাকো আজকের ব্লগ, স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, আমার যখন 3-4 বছর বয়স তখন আমি গেছিলাম পুরীতে মা বাবার সাথে, আর এই যে আমি আমার এক পিসির কোলে বসে আছি, এই হাসিটা দেখে আমার পুরো মনে হচ্ছে যে হাসিটা পুরো আমার হাসি আর আদুর হাসি পুরো একই রকম। তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো, হাসিটা দেখো। এই যে এই ছবিটা হচ্ছে যেটা ধবলগিরিতে তোলা, এই রকম একটা ছবি তুলেছি, বাট এই পোস্টটা তো আমি নিতে পারিনি, বাট এইখানেই একটা ছবি তুলেছি। তুই হাসছিস কেন, তুই কি বুঝছিস? এখানেই একটা ছবি তুলেছি, আদুর থেকে একটু বড় আমি তখন। এটা আমার একটা দাদা আর এটা আমি। বাড়ি এসে না পুরীর এই অ্যালবামটা বের করলাম, এটা আমার দুই পিসি, এই তখন নন্দনকাননে এরকম ভাবে মানে বাঘ সিংহ সব দেখা যায়, এখনো দেখা যায় বাট আমরা দেখতে পারিনি। এটা আমার ছোট পিসি, মা মাম ডোন্ট ডু দিস, বাঘ। এই পুরী ট্রিপটা বেশ ভালোই গেছে। এটা হচ্ছে কোণার টেম্পলে, এই যে আমি, আমার মুখের মনে হয় না কোনো চেঞ্জ হয়েছে, আর যেখানে কারিগরি বিদ্যা করছে। এতদিন আমাদের জন্য ওখানে তালা লাগানো ছিল না, নাতির জন্য লাগাবে। বাবা রে বাবা, মায়ের গ্লাসের সম্ভার দেখ, দেখো না দেখো গ্লাস বেরিয়ে যাচ্ছে, উইটা থেকে গ্লাস বেরিয়েই যাচ্ছে, তুলছে তো তুলছে, তুলছে তো তুলছে, ওখান থেকে এখন প্রচুর গ্লাস আছে মনে হচ্ছে তোর, আমি বুঝতে পারছি না এতগুলো গ্লাস এখানে রান্না রান্না করে একটাও গ্লাস খুঁজে পাবে যদি চা বাটি বের করতে হবে না, এটা তো আরো শেষ হবে না, তো পুরো ভাত নিচে রাখ না।
এগুলো নিয়েই খেলো আর বের করো না, এগুলো নিয়ে খেলো। এবার বাটি। আচ্ছা ঠিক আছে বাবা। ও আজকে তো 19 জ্যৈষ্ঠ, পুজো দিচ্ছে এখন বাবা। দাদার কাঁদলে ভালো লাগবে তো? তাহলে কেন ধরছো ওটা ছেড়ে দাও। নমো নমো। নকুল্লা না খাবি? আমি এখন একটু আলু ভাজা করছি, দুটো বেজে গেছে, শুভ এখনো আসেনি, আর মাই এলো দোকান থেকে, তো একটু ওই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা সেটা বসিয়েছি। চলো দেখি মা কী রান্না করেছে। তো ভাত, এটা আদুর জন্য করে দিয়েছিল চিকেন স্টু মতো। এটা খারকোল পাতা বাটা, চিকেন, আর মনে হয় নিচে আছে ডাল। এটা কার ফোন? মামার ফোন তো আমার হাতে। এটা কার ফোন? দিয়ে দাও। আর তুই এখানে আবার বের করেছিস গ্লাস গুলো? চলো দিদাকে টাটা করে দাও। একটা হামি দিয়ে দাও। দিদা বাড়ি থেকে চলে যাচ্ছে, সেটা হামি দিবি না? বোঝা যাচ্ছে তুমি শিখিয়ে চাকতে কিছু ওই দেখ। হ্যাঁ তাহলে তুই কি চাইবি বল? চা এবার। এখানে যখন আসবে তখন তো এসি ঠান্ডা খেতে হবে। বাবাই তুমি এটা কিনে দেবে? চলো চলো। আজকে কি টেরিফিক লেভেলের গরম, পুরো হাতে ঘেমে জল হয়ে গেছে। আমিও তার সাথে এখন রাতে মা বাবার নিমন্ত্রণ আছে, তাই জন্য আমরা একটু বিরিয়ানি নিলাম, বিরিয়ানি খাবো রাতে। আর আদু, আর এখন আমরা একটু ফুচকা খাবো, ফুচকা খেতে যাচ্ছি। হ্যাঁ ঘাম ঝরছে কি লেভেলে, একটা ফুচকা। আর ওখানে একা একা বসে আছে বাইকের মধ্যে পা দিয়ে। এখন বাজে 10টা, আর কালকের জন্য আমি কালকে হবে ঝিঙে আলু পোস্ত, তো ঝিঙেটা কাটলাম, তার সাথে হবে পটল পোস্ত, আর পটলটা কাটবো আর আলুটা কাটবো, হয়ে যাবে এদিকের কাজ। ব্যাস কালকের রান্নার সব কিছু কাটা কমপ্লিট, এবার আমি যাবো উপরে। 10:45 বাজে আর আমি এখন স্নান করে উঠলাম, মানে স্নান করে উঠলাম মানে এখন শ্যাম্পু করলাম, আসলে বাড়িতে ছিলাম তো আর শ্যাম্পু করা হয়নি,
তো আমি আমার শ্যাম্পুটা নিয়েও যাইনি, আমি যদি বোনের কাছে আছে বাট ওর কাছেও ছিল না, তাই আর শ্যাম্পু পরা হয়নি। আর এখন স্নান টান করে ফ্রেশ হলাম, শ্যাম্পু ট্যাম্পু করলাম, এবারে আজকে ঘুম পাড়াবো। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি এতদূর পর্যন্ত দেখে থাকার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ব্লগে, চিল্লেন, সবাই খুব ভালো থেকো, মজা থেকো, গুড নাইট, বাই বাই।